হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত সরকারকে বেকায়দায় প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশেই খুন হয়েছেন সিনহা মোহাম্মদ রাশেদ খান তার নির্দেশ পেয়ে শামলালপুর চেকপোস্টে বাহার ছড়া পুলিশ বাড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সিনহাকে লক্ষ্য করে গুলি করেন প্রদীপ লিয়াকত দুইজনই একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিএনপির সরকারের সময় উনিশশো সালে তৎকালীন এক নেতার সুপারিশে চাকরি হয় প্রদীপের আর বিএনপির পরিবারের সন্তান হয়েও আওয়ামী লীগের আমলে এক এমপির সুপারিশে চাকরি পায় লিয়াকত লিয়াকতের ভাই ছাত্রদলের নেতা তার পরিবার বিএনপি করেন এমন তথ্য বিভিন্ন তদন্তে বেরিয়ে এসেছে প্রদীপ লিয়াকতের মতো বিএনপির পরিবারের সন্তান পুলিশের আরও অনেক আছে যারা সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ঘাপটি মেরে থেকে সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রদীপ বর্তমানে সরকারের বছর ধরেই দাপিয়ে বেড়াচ্ছেন চট্টগ্রাম বিভাগের সর্বত্র পেশাগত দাপট দেখিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দেশে বিদেশে তার অঢেল সম্পদ আমাদের পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে প্রদীপ লিয়াকতের বিভিন্ন অপকর্মের তথ্য পেয়েছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের নামে বেনামে সম্পদের পাহাড় রয়েছে প্রদীপের বাড়ি চট্টগ্রামের পোয়ালখালী উপজেলার সরোয়াতলি গ্রামের এবং পরিদর্শক লিয়াকতের বাড়ি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পূর্ব হুলাইন গ্রামে অনুসন্ধানে জানা গেছে ওসি প্রদীপের নামে চট্টগ্রাম শহরে একাধিক ভবন স্ত্রীর নামে লক্ষ্মী কুঞ্জ নামে ভবন রয়েছে তাছাড়া গ্রামের বাড়িতে বিশাল দিঘিতে মাছ চাষ করেন এসব দেখাশোনা করেন ওসি প্রদীপের ভাই চট্টগ্রাম জেলা প্রশাসকের সাবেক হেড ক্লার্ক দীপক দাস একইভাবে পরিদর্শক লিয়াকত আলীর নামে বেনামে গ্রামে ও শহরে সম্পদ রয়েছে ওসি প্রদীপ ও লিয়াকতের ঘটনায় পটিয়া ও বোয়ালখালীর লোকজন ক্ষুব্ধ প্রদীপের গ্রামের লোকজন জানিয়েছে প্রদীপ পুলিশের চাকরি নেওয়ার পর কোটি কোটি টাকার মালিক বনে গেছেন অথচ চাকরিতে যোগদানের আগে তার পৈতৃক ছিল না উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের পূর্ব হুলাইন গ্রামে মৃত মোহাম্মদ সাহাব মিয়ার ছেলে লিয়াকত দু হাজার দশ সালে পুলিশে যোগদান করেন তার পরিবার বিএনপির সঙ্গে জড়িত এই তথ্য গোপন করে লিয়াকত এক এমপির সুপারিশে চাকরি পান তিনি হাবিলাস দ্বীপ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি চট্টগ্রাম থেকে স্নাতক ও প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেন তিনি প্রথমে ডিবি পরে সোয়াদ ও অ্যান্টি টেরোরিজম টিমে কাজ করেন দুই বছর আগে পুলিশ পরিদর্শক পদোন্নতি পান এক বছর আগে তিনি টেকনাফ থানায় যোগদান করেন বিএনপির অনুসারী ভাই শওকত রোহিঙ্গা নিয়ে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থার আধীনে খাদ্য সরবরাহের কাজ করেন লেয়াকত চন্দনাইশে প্রথম বিয়ে করেন পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয় পরে বোয়ালখালীতে দ্বিতীয় বিয়ে করেন বর্তমানে তার একটি দুই বছরের ছেলে সন্তান রয়েছে লেয়াকতের বাড়ি এলাকার তিন নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার নুরুল ইসলাম জানান লেয়াকত লেখাপড়ায় মেধাবী ছিল তবে পুলিশের চাকরিতে যোগদানের পরে এলাকায় কোনো অবৈধ আচরণ দেখিনি তবে মেজর আব্দুল সিনহা হত্যার সঙ্গে জড়িত থাকলে তার বিচার হওয়া দরকার উল্লেখ্য একত্রিশে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মেজরের ওপর প্রথম গুলি চালান পটিয়াল লেয়াকত